সালাম আলাইকুম। আজকে আমি তৈরি করতেছি সবজি পিঠে আলু দিয়ে। প্রথমে আমি আলুকে কি করছি, ছোট ছোট করে কাটতেছি আলুকে, আর চুলের মধ্যে পাতিলে বসাই দিয়েছি। আপনার আলুকে ছোট ছোট করে প্রথমে কাটবেন। আলু ছোট ছোট করে কাটার পর সবজি বেশি দেওয়া যাবে না, অল্প সবজি দিতে হবে। ইফতারের সময় আমার বেশি নেই, তারপরে
এরপর পানি দিয়ে দিচ্ছি, মিক্স মশলা সম্ভবত এবার পানি দিয়ে দিচ্ছি। সত্যি পিঠা বানানোটা একেবারে সহজ। কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, কেউ একটা পেঁয়াজ দিয়েও করে, কেউ আলু দিয়ে করে, পেঁয়াজটা করে দিলে একটু ভালো, সাথে মিক্স মশলা। একেবারে সহজ পদ্ধতিতে এইভাবে সবজি ভিজা বানানো সম্ভব। Thank you.
সেটা হবে বাগানের সমস্যা হলো একটু সাপে দিতে হবে। এইভাবে আপনারা সবজি পিঠা বানাই খাইতে পারেন। তো আগুন তো অনেক বাড়াই দিলাম, আমার সবজি পিঠা আলু কাঁচামরিচ মিক্স মশলা পেঁয়াজ ময়দা ব্যাস।